বিবাহিত চালককে গতকাল বিয়ে করে মাঝরাতে গঙ্গাজলঘাটি থানায় দুজনে আশ্রয় নেন। এমনকি থানায় দুজনে বিয়ে করেছেন বলে মুচলেকাও দেন, অথচ সকালে ঘুম ভাঙতেই ফুল বদলে ফেললেন শালতোলার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। সংবাদ মাধ্যমের কাছে থানা থেকে বের হওয়ার সময় মুখে কুলু ফেটে সত্যিটা লুকানোরও চেষ্টা করলেন তিনি। আর বেলা হতেই নিজের দোষ ঢাকতে বিরোধীদের নিশানা করে সোশ্যাল মিডিয়াতে লাইভে বসলেন। চন্দনা দেবীর বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে সরব হলেন বাঁকুড়া জেলা তৃণমূল চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা। তিনি প্রশ্ন তোলেন, রাত দুটোর সময় বিয়ে সেরে থানায় ঢুকে মুচলেকা দিয়েও কেন বেমালুম ঘটনা চেপে যাচ্ছেন তিনি? সৎ সাহস থাকলে সত্যিটা স্বীকার করুন, এই চ্যালেঞ্জ ছুড়ে দেন শ্যামলবাবু। বাঁকুড়া জেলার শালতোড়ার বিধায়ক শ্রীমতী চন্দনা বাউরি গতকাল রাতে গাড়ির ড্রাইভার কৃষ্ণ কুণ্ডুর সঙ্গে বিবাহ করে তারা রাত্রি দুটোয় থানায় গিয়ে পৌঁছায় এবং থানায় তারা মুচলেকা দেন যে আমরা দুজনে বিয়ে করেছি। তারপরে থানায় সেখানে তারা প্রবেশ করে। ভোরের দিকে কৃষ্ণকুণ্ডুর স্ত্রী উনি এসে থানায় লিখিত অভিযোগ করেন চন্দনা বাউরি এবং কৃষ্ণকুণ্ডুর বিরুদ্ধে ডায়েরি করেন। সুতরাং বুঝতেই পারছেন যে তারা যে বিয়ে করেছে সেটা পরিষ্কার প্রমাণ রয়েছে থানায়। যদিও চন্দনা বাউরি নিজেকে বাঁচানোর জন্য দলের চাপে পড়ে ফেসবুক লাইভে তিনি এলেন, এসে বললেন আমরা বিবাহ করিনি। তিনি যদি বিবাহ না করে থাকেন, যখন তিনি থানা থেকে বেরিয়ে আসছেন এক হাত ঘোমটা দিয়ে সাংবাদিকদের এড়িয়ে তিনি কিন্তু গাড়িতে চেপে গেছেন, তখনই তো সাংবাদিকদের তিনি বলতে পারতেন যে আমি বিয়ে করিনি। সুতরাং এইভাবে অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তিনি যদি বিয়ে না করেই থাকেন, রাত্রি দুটোই কী জন্য থানায় গিয়েছিলেন এবং কী জন্যই বা তিনি সাংবাদিকদের এড়িয়ে গেলেন? কী জন্যই বা কৃষ্ণকুণ্ডুর স্ত্রী তিনি থানায় গিয়ে স্বামী এবং চন্দনা বাউরির বিরুদ্ধে অভিযোগ করলেন? সুতরাং এই প্রশ্নগুলো সাধারণ মানুষের মনের মধ্যে জাগছে। একজন বিধায়ক হিসেবে এলাকার মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে তিনি যে ধরনের ঘটনা ঘটিয়ে চলেছেন সেটা বিজেপির পক্ষেই সম্ভব। বিজেপি দলে এটা গ্রহণযোগ্যতা রয়েছে। সুতরাং বিজেপি দলটা যে কোন জায়গায় পৌঁছে গেছে সেটা এলাকার মানুষ শুধু নয়, সারা ভারতবর্ষের মানুষ আজকে বুঝতে পাচ্ছেন যে এই দলে স্বীকৃতি পেতে গেলে এই ধরনের বেশ কিছু কর্মকাণ্ড করতে হবে, তা না হলে তাকে কিন্তু দলে জায়গা দেওয়া হবে না। যদিও শ্যামলবাবুর এই বক্তব্যের পাল্টা জবাব চন্দনা দেবীর কাছে মেলেনি, তবে তিনি তা বক্তব্য জানালে আমরা সমান গুরুত্ব দিয়ে প্রকাশ করব। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।